আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি কাগজের মতো পাতলা পাতা পিঠা। এই পিঠাটা আমাদের অঞ্চলে পাতাতে বানানো হয় আর 6 মাসের মতো ভালো থাকে। পিঠাটা খেতে এত বেশি মজার, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকে পাতা পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এটা আতপ চালের গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর এই গোলাটা অনেক আঠালো হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে এভাবে করে মাখতে হবে। পানিটা একবারে দিয়ে দিলে কিন্তু গোলাটা আঠালো হবে না। পাতা পিঠার জন্য গোলাটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে করে অল্প অল্প করে পানি মিশিয়ে গোলাটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন না, এরকম করে গুলে নিয়েছি। উপর থেকে ছাড়লে দেখা যাচ্ছে যে একসাথে করে পড়ে যাচ্ছে। তাহলে বোঝা যাবে যে আমাদের পাতা পিঠার গোলাটা রেডি হয়ে গেছে। এই পিঠাটা বানানোর জন্য আজকে আমি কলা পাতা নিয়েছি, তবে পাতা অনেকের হাতের কাছেই থাকে না। তারা চাইলে একটা পাত্রের মুখে পরিষ্কার সুতি কাপড় বেঁধে এভাবে করে অল্প অল্প করে চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন। একটা পিঠা বানাতে কয়েক সেকেন্ড লাগে। এই পিঠাটা এখন আমি বাপ দিয়ে দিব। 5 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পিঠাটা হয়ে যাবে। আর যত বেশি পাতলা করে দিবেন পিঠাগুলো খেতে তত ভালো লাগবে। 5 সেকেন্ড পর ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি, আর দেখা যাচ্ছে যে পিঠাটা উঠে আসছে একটা সাইড থেকে। এইভাবে করে আজকে সবগুলো পিঠা ভাপ দিয়ে নিচ্ছি। তবে পাতা যেহেতু সবার হাতের কাছে থাকে না, আপনারা পাত্রের মুখে কাপড় বেঁধে তারপর এই পিঠাগুলো দিতে পারেন। একটা একটা করে দিয়ে চামচ দিয়ে উঠিয়ে নিলে হয়ে যাবে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর পাতাসহ রোদ্রে দিয়ে দেবো। চাইলে পাতাগুলো এখনই খুলে ফেলা যাবে, তবে পাতাসহ রোদ্রে দিলে আস্তে আস্তে এমনিতেই পাতা থেকে উঠে আসে। ভালো করে রোদ্রে শুকিয়ে নিলে এই পিঠাগুলো 6 মাসের মতো ভালো থাকে। আমি 2 দিনের মতো রোদ্রে দিয়েছি পিঠাগুলো, আর এখন পুরোপুরি শুকিয়ে গেছে। এই পিঠাগুলো এখন একটা কৌটোতে ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, যখন দরকার হবে একটু ভেজে নিলে হয়ে যাবে। আমাদের অঞ্চলে চালের গুঁড়া দিয়ে এভাবে করেই পাতা পিঠাটা বানিয়ে থাকে। এখন চলুন পিঠাগুলো ভেজে শেয়ার করি। গরম তেলের উপরে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি, আর এগুলো ফুলে যাচ্ছে। আর এত বেশি পাতলা আর মচমচে হয়ে পিঠাগুলো খেতে চাইলে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। সহজ রেসিপিতে আমাদের আঞ্চলিক একটা পিঠা শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।